আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা গান শুনতে পছন্দ করেন অথবা গেম খেলতে পছন্দ করেন, তাদের কাছে এই ইয়ারফোনগুলো একটা বহুল প্রচলিত নাম। আজকে আমরা জনপ্রিয় ব্র্যান্ড কিনের দুটো ইয়ারফোন নিয়ে কথা বলবো, যে ইয়ারফোনগুলোর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো এবং যারা আপনারা দীর্ঘ সময় কথা বলতে চান, গান শুনতে চান, গেম খেলতে চান, তাদের জন্য এই ইয়ারফোনগুলো আশা করি পারফেক্ট হবে। যেমন ইয়ারফোনগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন হবে, কোনটার বেস কোয়ালিটি কেমন, কোনটার ট্রাভেল কোয়ালিটি কেমন, সব ডিটেইলই আজকে আপনার সাথে শেয়ার করবো। তো আসুন আমরা প্রথমে আনপ্যাক করি, দেখি যে এর সাথে আমরা কী কী পাচ্ছি। এখন আমরা কিন ব্র্যান্ডের এই ইয়ারফোন দুটি আনবক্সিং করব। প্রথমে আমরা আনবক্সিং করব টাইপ সি ওয়ালা যে ইয়ারফোনটা আছে সেটা। প্যাকেটের উপর দেখতে পাচ্ছেন যে এটা টাইপ সি পোর্টের, এখানে ড্যাক ডেকোডার চিপ সাপোর্ট আছে, এখানে 3 মাসের ওয়ারেন্টি রয়েছে, আর এখানে আরও কিছু স্পেসিফিকেশন রয়েছে যেগুলার কাজগুলো কী কী আছে সো দেখতে পারবেন। এখানে আমরা একটা আনপ্যাক করি। আনপ্যাক করার পরপরই পেয়ে যাবেন ইয়ারফোনটি। এখানে একটি বেল্টের মতো দেওয়া আছে, অর্থাৎ আপনি চাইলে ক্যাবেলগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এই বেল্টের লকারের সাহায্যে। আর এই যে ইয়ারফোনটা, এটা কিন্তু অনেক লাইট ওয়েট, তবে লাইট ওয়েট হওয়ার পরেও এটা কিন্তু পুরোপুরি মেটাল বিল্ডের। এই যে আঘাত করলে একটা শব্দ আসে, এটা কিন্তু ম্যাগনেটিক না, তবে এটা পুরোপুরি মেটাল বিল্ডের। আর এর সাথে আপনারা এক্সট্রা আরও দুটি ইয়ার টিপ পাচ্ছেন এই বক্সের সাথে। তো এটা ছিল হলো টাইপ সি ভার্সন। আর এখানে দেখতে পাচ্ছেন কিনের একটা ব্র্যান্ডিং করা আছে এখানে, এটা হলো একটা বাটন দেওয়া আছে এখানে, এই বাটন দিয়ে আপনি কল রিসিভ করতে পারবেন, কল কাটতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্টটা। তো এখন আমরা টাইপ সি পোর্টটা ফোনের সাথে ইন করে দেখবো যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হয়। তো আমি এখানে এই ফোনে এটা লাগিয়ে ফেললাম, এই যে অটোমেটিকভাবে ইয়ারফোনটা পেয়ে গেল। কিন্তু কিছু কিছু স্মার্টফোনে দেখা যায় ডেভেলপার অপশন অন করতে হয়, এরপরে কিন্তু এই টাইপ সি ইয়ারফোনগুলো পাই। সো আপনার ফোনের ডিজাইন বা মডেল অনুযায়ী আপনি টাইপ সি ইয়ারফোনগুলোকে কানেক্ট করতে পারবেন। এই যে দেখেন উপরে দেখেন ইয়ারফোনের কিন্তু এটা পেয়ে গেছে। প্রথমে আমরা 3.5 mm এর যে ইয়ারফোনটা আছে সেটা নিয়ে কথা বলবো। এই ইয়ারফোনটার যে সাউন্ড কোয়ালিটি, সেই সাউন্ড কোয়ালিটিটা ওভারঅল বেশ ভালো। এটার যে বেস এবং এর যে ট্রাভেল সেটাও আশানুরূপ। যারা আপনারা একটা ব্যালেন্স সাউন্ড চান এবং যারা মিউজিক লাভার অথবা গেম খেলতে চান, তাদের জন্য এই ইয়ারফোনটা কিন্তু একদম পারফেক্ট। খুবই সুন্দর মানের সাউন্ড প্রডিউস করতে পারে, এবং এটা যখন আপনি কানে দিবেন তখন দেখা যায় যে বাইরের যে সাউন্ডটা সেটা প্রায় 30-40% পর্যন্ত এটা ব্লক করতে পারে। আর সাউন্ড কোয়ালিটি এবং মিউজিক এক্সপিরিয়েন্সও ভালো, আর এর বেসও অ্যাভারেজ টাইপের এবং ট্রাভেলটাও অ্যাভারেজ টাইপের, মানে গান শোনার জন্য গেম খেলার জন্য এটা একদম পারফেক্ট। আর এই ইয়ারফোনের যে তার কোয়ালিটি সেটাও কিন্তু বেশ ভালো, এবং এটাতে পাচ্ছেন 1.5 মিটারের মতো তার, অর্থাৎ বেশ ভালো মানেরই তার পাচ্ছেন, প্রচুর পরিমাণে তার এখানে দেওয়া আছে। এবং আপনি চাইলে অপ্রয়োজনীয় তার মানে ক্যাবেলগুলো এটার সাহায্যে বেঁধে রাখতে পারবেন, কোনো প্রকারের কোনো জট লাগবে না। আর এর যে তারের যে কোয়ালিটি, ক্যাবেল কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে টানাটানি করলে সেটার সম্ভাবনা খুবই কম। আর এবার যদি আমরা এই যে টাইপ সি ইয়ারফোন এটার সাউন্ড নিয়ে কথা বলি, তাহলে এটাতে ট্রাভেল কিছুটা কম এবং বেস আছে ব্যালেন্স মোটামুটি, তবে 3.5 mm এর মতো অতটা ক্লিয়ার বেস বা ক্লিয়ার ট্রাভেলটা পাবেন না। তবে যারা গেমিংয়ের জন্য নিতে চান তাদের জন্য এটা পারফেক্ট, কারণ এটার যে নয়েজ ব্লক সেটা কিন্তু আগেরটা থেকে বেটার হয়। এবং যারা আপনারা আর কি ডঙ্গল ব্যবহার করতে চান না, বা যাদের ফোন 3.5 mm ইয়ারফোনগুলো সাপোর্ট করে না, তাদের জন্য এই ইয়ারফোনটা একদম পারফেক্ট। গেম খেলার জন্য হোক বা সাউন্ডের দিকে কম্পারিজন করলে দেখা যায় 3.5 mm এর থেকে টাইপ সিটার সাউন্ড কোয়ালিটি কিছুটা দুর্বল, অর্থাৎ বেস এবং ট্রাভেল কিছুটা উইক। তবে আপনি এটা দিয়েও গান শুনতে পারবেন, গেম খেলতে পারবেন এবং কথা বলতে পারবেন। আর কথা বলার জন্য তো বিল্ট ইন মাইক্রোফোন পাচ্ছেন, এই যে মাইক্রোফোনের জন্য যে হোলটা সেটা, সো এখান থেকে আপনি কথা বলতে পারবেন। আর এর যে কল কোয়ালিটি সেটা মোটামুটি বেশ ভালো মানের, যারা আর কি দীর্ঘ সময় কথা বলতে চান ইয়ারফোন কানে দিয়ে, তাদের জন্য এই ইয়ারফোনটা বলা যায় যে ভালোই হবে, কেননা এর বিল কোয়ালিটি কিন্তু মেটালের। তার প্যাচ লেগে যাওয়া সেটা কিন্তু এটা কম, কেননা এর যে ক্যাবেল কোয়ালিটি সেটা কিন্তু অন্যান্য ক্যাবেলের মতো না। আর তার পেঁচানোর জন্য বা পেঁচিয়ে রাখার জন্য এরকম বেল পাচ্ছেন, এই বেল দিয়ে আপনি খুব সুন্দরভাবে তারগুলাকে এভাবে ভাঁজ করে রেখে আর কি লক করতে পারবেন, কাজেই আপনার পকেটে রাখেন বা যেখানে রাখেন সেটা কিন্তু কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। সো এতক্ষণ আপনারা দেখলেন এই কিন ব্র্যান্ডের এই ইয়ারফোনগুলোর রিভিউ। যদি আপনারা এই ইয়ারফোনগুলো কিনতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি কিনতে পারবেন। এই ইয়ারফোনগুলো কিন্তু বাজারের যে কোনো ইয়ারফোনের থেকে দাম বেশ কম, এবং সাউন্ড কোয়ালিটি এবং এর যে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সেটাও কিন্তু বেশ ভালো। কাজেই যারা গান শোনার জন্য, মুভি দেখার জন্য অথবা গেমস খেলার জন্য ইয়ারফোন খুঁজে থাকেন, তাদের জন্য এই ইয়ারফোনগুলো একদম পারফেক্ট হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।